প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। স্কাই অফ ম্যাথ থেকে স্বাগতম। আজ তোমাদের জন্য যে ভিডিওটি আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে অনুশীলনী 7.1-এর 2টি সম্পাদ্য নিয়ে। প্রথমে 3 নম্বর সম্পাদ্যটি নিয়ে তোমাদের সাথে আমি চিত্র অঙ্কন করে দেখাবো। একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন 2টি কোণ এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। তাহলে আমরা প্রথমে ভূমি সংলগ্ন 2টি কোণ আমরা আঁকি, কিন্তু সুনির্দিষ্ট যেহেতু মাপ বলে দেওয়া হয়নি, একটা আমরা 60° বা 70° কাছাকাছি নেব। একটা আমি নিলাম 60° বা 70° কাছাকাছি, এটা সুনির্দিষ্ট কোনো মাপ নেই। আর একটা নিলাম, ওর থেকে একটু কম নেব, তাহলে চিত্রটা আমাদের দেখতে সুন্দর লাগবে। ওর থেকে একটু কম নিলাম, মনে করে এটা নিলাম 50° কাছাকাছি, ঠিক আছে। এখন নেওয়ার পরে যেটা নাম দিই, এইটার নাম দিই মনে করো এক্স, এই কোণটার নাম দিলাম এক্স, এই কোণটার নাম দিলাম ওয়াই। আর তোমরা জানো যে কোণ সবসময় বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হয়। এখন এরপরে বলছে শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এটা একটা অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, আমরা সুবিধাজনক একটা মাপ নেব। মনে করো এটা নিলাম 4-5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার নিলেও হয়, 5 সেন্টিমিটার নিলেও হয়। আমি এখানে 4 সেন্টিমিটার নেওয়ার চেষ্টা করেছি, একটু বড় করে নেই, তাহলে চিত্র তোমাদের 5 সেন্টিমিটার বা 6 সেন্টিমিটার নিলে এটা যেহেতু লম্বের দৈর্ঘ্য এটাকে ডি লিখলাম। ডি লেখার পরে এখন আমরা চিত্রটা অঙ্কন করা শুরু করি। প্রথমে আমরা কি করব, বিভিন্নভাবে আঁকা যায়, তবে আমি যেটা সবচেয়ে বেশি সুবিধাজনক মনে করি, স্টুডেন্টরা ক্লাসরুমে ভালো বোঝে, সেটাই আমি আঁকার চেষ্টা করেছি তোমাদের জন্য। তাহলে আমরা সুন্দর করে প্রথম যে কোনো একটি রশ্মি নেবা, হ্যাঁ যে কোনো একটি রশ্মি নেবা, রশ্মিটার নাম দাও মনে করো বি ডি, যে কোনো একটা রশ্মি নিলে বিডি। আচ্ছা, নেওয়ার পরে এখন এই বিন্দুতে একটু লম্ব অঙ্কন করব, কারণ হচ্ছে আমি এইটি কেটে নিতে চাই, ওখান থেকে একটি লম্ব অঙ্কন করব। লম্ব আমরা কীভাবে, তোমরা লম্ব সবাই অঙ্কন করতে পারো, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। প্রথম তোমরা কম্পাস হাতে নেবা, হাতে নিয়ে এভাবে যে কোনো মাপ নিয়ে এভাবে প্রথম একটা বৃত্ত চাপা আঁকবা। বৃত্ত চাপা আঁকার পর তারপর এরকমভাবে, এর আগে একাধিক ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি কীভাবে লম্ব আঁকতে হয়, আবার এভাবে দেবা, এভাবে দেবা। দেওয়ার পরে এখান থেকে আবার তোমরা এভাবে কেটে নেবা, কেটে নিলে তাহলে আমাদের এখানে লম্ব অঙ্কন করা হয়ে গেল। লম্বটা অনেক সাবধান করে আঁকবা, কারণ হচ্ছে লম্বটা একটু বাঁকা হয়ে যায় সাধারণত বেশিরভাগ স্টুডেন্টের। লম্ব আরেকটু বড় করে নেই, কারণ হচ্ছে আমার ডি তো কেটে নিতে হবে, আরেকটু বড় করে নেই। এখন এই যে ডি, এই ডি এর সমান করে মাপ নেবা, মাপ নিয়ে এখান থেকে কেটে নেবা। আচ্ছা, ডি এর সমান করে কেটে নিলাম, ডি এর সমান করে কেটে। এখন এই যে এক্স কোণ আছে ডি এর, অথবা এই যে এই রেখাটা হয়েছে এটির সমান্তরাল করে এইখানে যে কোণটা হয়েছে, এই যে 90° এর মতো করে এইখানে আর একটা কোণ অঙ্কন করবো। এভাবে এটা কার সমান নিয়েছিলাম, ডি এর সমান, এই যে ডি লিখলাম, ডি এর সমান, এইখানে মনে করো এটার নাম দিলাম ই, ঠিক আছে। এখন এই যে কোণটা হয়েছে এই কোণটার সমান মাপ নিয়ে এখানে একটা সমান্তরাল রেখা অঙ্কন করব। এইখান থেকে এই মাপের সমান করে নিলাম, নেওয়ার পরে এইখান থেকে এখন এইটার এই রেখাটার সমান্তরাল
করে এঁকে নিচ্ছি আমি। সমান্তরাল আঁকা হয়ে গেল, সমান্তরাল এটার মনে করো নাম দাও এজি। এখন এই যে এক্স কোণ বাকি রয়ে গেছে, এই এক্স কোণের সমান করে একটা কোণ অঙ্কন করবা। এই যে এক্স কোণ, এখানে ইচ্ছা মতো যে কোনো মাপ নিলাম, মাপ নিয়ে এইখান থেকে খেয়াল করো এই যে নিলাম। এখন এই মাপটা সমান করে, পরিমাপের সমান করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখান থেকে এভাবে এঁকে দেবা। এটা মনে করো এই ইজি রেখাকে এ বিন্দুতে ছেদ করেছে, এ বিন্দুতে ছেদ করেছে। এখানে একটা অক্ষর দিতে পারো, মনে করো এফ, ঠিক আছে। এখন আমাদের ওই ওয়াই কোণটা বাকি রয়ে গেছে, এই ওয়াই কোণের সমান করে যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্তচাপ প্রথম আঁকবা। আঁকা হলো, আঁকার পরে এখানে আসবা, এখানে এসে এইভাবে এই প্রান্ত থেকে এঁকে নেবা, এই প্রান্ত থেকে, নট এই প্রান্তের সাথে না। এখন মাপটা নেও, মাপটা হয়ে গেল। মাপটা হওয়ার পরে এখান থেকে নেওয়ার পরে তোমরা এখন এখান থেকে এভাবে এভাবে নেবা। এটা মনে করো সি বিন্দুতে ছেদ করলো। তাহলে এ বি সি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো।